জিরির আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই মনু মিয়া দফাদার বলা আচ্ছা দরিয় রহত ও মনু মিয়া মেনশে তোমার ওয়া বিডাইব বলি আর আজিজর জাগান নদী বেদনা আর আজিজ তুন জাগান তো বেশি দরহার হইয়ে ফুটিয়ার বুকুন মধ্যে আর আজিজ মদরসান গর্গি দে বেশি কষ্ট করি রে মদরসান গর্গি তুই আর আজিজর জাগান দনা এনক্তন মধ্যে মনু মিয়া দফাদার বলা হদ দুজুর আই জাগা দিন দে তবে একখান শর্ত আছে এন হন সাথে সাথে জিরির আহমদ হাসান জাভর দিলের মধ্যে ফানি এসছে মুখের মধ্যে আসি এসছে ও ভাই মনু মিয়ে তুই জিয়েন হইবে শর্ত আমি মানি লইম তুই যেই শর্ত দিবে সেই শর্ত আমি মানি লইম আমার আজিজরে কাগরে জাগান দনা এন হনর পরে মনু মিয়া দফাদার অদুজুর জাগা এই মুহূর্তে আই অনর আতত মধ্যে গসাই দিয়াম আই এষ্টা মানিয়ে জাগাইয়ান আর সত্য গোষ্ঠী খনিকে মাতি না পরে ভান করিয়ে রে সুন্দর করে আমি মুফতি আজিজুল হকর দিবি লইম তবে আর শর্ত আনি দেখি হইত পারনি ও জিরির মতম সাপ হালিয়া কিয়ামতর ময়দান অনত ব্যস্ত যে বিষয়টি আই মনু মিয়ার ওমর লই যা ভরি সুবহানাল্লাহ না সমঝা তু না আই মাহবুব আগর লাখো পে সমঝা না সমঝা তু না আই মাহবুব আগর লাখো পে সমঝায়া আগর পত্তর কো সমঝাতা পিগল কর মুহ মহু জাতা জিরির আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই শর্তর কথা যেতে শুনে সিয়ারা বলে কত নামি কে করে মিলিয়ে কত কোন জিম হাড়ি রে তেকে জিম হাড়ি তাহনর ভরে আবার বলে সিয়ারা তুলি মনু মিয়া দফাদার রাত সাই জড়িয়ে রেখত দে ও ভাই মনু মিয়া আই তো মনে কর গিলাম দাঁত তুন তুই এক ঘন্টা জাগাত দুই ঘন্টা তোয়াই বেয়া আই তো মনে কর গিলাম যে 3 লাখ টিয়ার মধ্যে 6 লাখ টিয়া তোয়াই বেয়া তুই তো এন একখান শর্ত দিলে যে শর্ত আন দুনিয়ার মধ্যে খনে কে হইত না পারিব খন বেশ তো যাব খন দুযোগ যাইব ইয়ান তো দুনিয়ার মধ্যে খনে কে আর ঠিকাদারি না দা আল্লাহ তবে ও মনু মিয়া তুই জায়গা বুঝাই দিও জায়গা দিবিল আই তো আল্লাহ ওয়াদা করির হালিয়া কিয়ামতের ময়দানত আল্লাহ যদি আই আহমদ হাসানের জন্নত জেবুল্লাহ ডাহে আল্লাহ যদি আই আহমদ হাসানের আমলের উপর সন্তুষ্ট হই আর ঈমান আমলের উপর সন্তুষ্ট হই আল্লাহ যদি আই মনু আই আহমদ হাসানের যদি জন্নত যাইতে হয় ও মনু মি আই তো আল্লাহ ওয়াদা কইলাম তোমারে ফেলাইরে আই আহমদ হাসান জন্নত যাইতাম নয় সুবহানাল্লাহ তামান্না দর্দ দিল কি হে তু কর খেদমত ফকিরোঁ কি তামান্না দর্দ দিল কি হে তু কর খেদমত ফকিরোঁ কি নিহি মিলতা ইয়ে গৌহর বা দেশাহোঁ কি খজিনে মে নিহি মিলতা ইয়ে গৌহর বা দেশাহোঁ কি খজিনে মে ও ভাই এটা হলো ফাটা ফাটি নেই এটা হলো খনিকে খনিকে আর একটা সারাইতে নয় ব্যাগ গুণ এক হঠাৎ মধ্যে আইরে একই জেগিয়ে না আর কতদিন ফাটা ফাটি করিবে না ভাই আর কতদিন খুঁজিয়া তাই যাবেন গই আর কতদিন টুফি বাইটে লাম্বা ইনর খুঁজিয়া করিবেন আর কতদিন নবীরে বই সালাম দতিয়ে সালাম দইনলে খুঁজিয়া করিবেন আর ব্যাগ গুণ টার্গেট হইতে তো আল্লাহর হুকুম মান নবীর তরিকায় মানন লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর হুকুম মানো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হুকুম মান নবীর তরিকা সুন্নত মোতাবেক মানো হুজ্জা নগরীর ব্যাগ গুণ আল্লাহর হুকুম নবীর তরিকা মানি বললে বলি প্রস্তুত আল্লাহ ব্যাগ গুণের তৌফিক দান করো আমিন হ এতলা আল্লাহ পাক ফরমার দেগার আলম কিয়ামত পর্যন্ত এই দ্বীনের দ্বারক বাহক হিসাবে দ্বীনের রক্ষাল্লাই কোরআনের রক্ষাল্লাই এই সমস্ত মাদ্রাসা ইন যতদিন তাইব ততদিন পর্যন্ত আল্লাহ জমিনের মধ্যে দ্বীন ইসলাম কোরআন হাদিসের জগা যত রক্ষা করিব তাহলে সবসময় এই মাদ্রাসার পক্ষে থাকবেন আলেম হলের ফরে থাকবেন আলেম বিদ্বেষী নহবেন আল্লাহর ব্যাগগুনের তৌফিক দান করো আমিন হক ব্যাগগুন রাজি আছেন না মাদ্রাসার পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ আলেম হলের পক্ষে থাকবেন তো খবরদার দাওয়াতের মেহনত করিয়েরও আলেম বিদ্বেষী নহবেন রাজনীতি করিয়েরও আলেম বিদ্বেষী নহবেন
আলেমুল্লাহ মোহাব্বত রাহির রাজনীতি করো, দুনিয়াতে লাভ পাইবেন আখেরাতে তো লাভ পাইবেন। আলেমুল্লাহ ফুয়ারে তাহিরে দাওয়াতের হাজ করো, দুনিয়াতে সফল হইবেন আখেরাতে তো সফল হইবেন। আলেম লাগবে না লাগবে? তো আলেম লাগিবে, তো আলেম তৈরি করা করিবে, তো হতুন মজার সত্তু না, ইয়ে আন্তর্জাতিক ভাবে চক্রান্ত মানুষ হলে মজারসা টিয়া দিতে না যায়। আর মসজিদুল্লাহ হইলে আরো হোস নি, যে দূর লাগে দূর দিয়ে মজারসার নদ দিন মেনছি মনে করে তো অজর হইতে নাক কার উঠো খায় না, ইতে হতো মজারসার নদ গই না মসজিদুল্লাহ তো দেখ আমার সঙ্গে। আসলে ইয়ে ইহুদি খ্রিস্টান হলে ব্রেন ওয়াশ করে দিল কিয়া বোধ বেইমানো হলো আছে দে ইতেরা মুখুতি এন হয় ধর্মীয় বসানাল জিন আছে মন্দির গির্জা মসজিদ ইতার ও নাম ধরে এটা দিবে ই হয় যখন দরদ লইর ইতার তোর মসজিদের দরদ আছে দে হদ দেন ইতে চিরতর মসজিদ বন্ধ করিবার প্রাণ করি হদ দেন মসজিদ বন্ধ করে ঠিয়া দেন ঠাস গেড়া দিয়ে দেন নয় ঠাস গেড়াই দেন ঠাস গেড়ে সোয়ার মারি দিয়ে দেন ঠাস গেড়াই দেন খেয়ে না। আচ্ছা মসজিদের মধ্যে যদি ফাঁসত্ব নোয়াজ ন চলে ফাঁসত্ব নোয়াজ ফরাই দে হনে ইমাম সাহেব হনে হনে ও নোয়াজ ফরাই দিবে কি হয় ইমান সাহেব না আর বহুতি ইমান সাহেব হয় ইমান ইমান না ইমাম মিমালিফ মিম ইমাম ফাঁসত্ব ফরাই দিবে রে হয় দেখি ইমাম জুয়া ফরাই দিবে রে খতিব সাহেব আরে জুয়া ফরাই দিস মেজর হিসাব না যে ফরাইলি আল্লামা ইসমাইল জবিজা বেডিয়ে খতিব জুয়া ভরাই দিবে রে কি হয় খতিব রমজানের তারাবি ভরাই দিও না রে আবাস সাহ হ্যাঁ রমজানের তারাবি ভরাই দিও না রে আবাস সাহ। আচ্ছা এক কাম মসজিদের মধ্যে যদি ইমাম না তাই ফাঁসত্ব না চলিব চলিব না হয়তো তোর কে ইমাম কেলে লাদ দে বিভিন্ন নেতা হলে বিবৃতি দেখতে নৌ নাম না মূল গেলে লাদ দে নোয়া সারা ভরে না জানি না জানা তো কি জানা না জানি না জানাজার মারত যে আল্লাহ আকবর হই ইমামে যেতে তকবীর আরগ হই আঙ্গে সারি আর তুলে না না তুলে সার দে জাতির কোয়ালো হারাম নি বড় বড় অজ্ঞ এবং দামি সহলরে আসনত বয় করা দিয়ে গরিব কবি হনে কবি ইকবাল চাইলে ডক্টর ইকবাল হো দিত এখন তুই কই না কোনি কে নে মানুষ গণনত্ব মাফন বুঝন আর তো ইয়ে বেগুন প্রতিষ্ঠিত হয়ে গিয়ে মানুষ গণানিক মাফানিক ন হারিককে মানুষ বেশি চাপ গণতন্ত্র মানে হারিককে মানুষ গণ চাপ নানে কিন্তু আর উস্তাদ মহতরম হাকিমুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী দামাত বরকাত হুম উজুর হাত গণতন্ত্রের ভিতরেও গণতন্ত্র নাই হ্যাঁ একখান ইউনিয়নত মানুষ আছে তো 80,000 হাজার চেয়ারম্যান ইত্যাদি সেজন এটা জিবে বেশি মানুষ তুম সাপোর্ট পাই বুট পাই ইভেন হয় চেয়ারম্যানের ভিতর অন্য বুঝো গণতন্ত্র না বুঝো আনে এবার সেজন পার্টি স আর মাথার উপর লবণ রাহি রে বড় হাত দিয়ে হুদি হলে চুলুক আনি বেঁধে দে শুধু এটা সৌদি আরব ন দেয় সেজন পার্টি বুড়া রই দে 80,000 একজনে বুট পাইয়ে দে 20,000 আর একজনে 20,000 আর একজনে 18,000 আর একজনে 22,000 মোট 6,000 ইয়ে গণ্য না একজনে 20 আর একজনে 20 অত আর একজনে 18 58 আর একজনে 22 80,000 ইয়ে না চেয়ারম্যান হন নবি বেশ মানুষ হারে সাইয়ে দে হন হই দে ই বুঝিও দে রে 80,000 মধ্যে 58,000 মানুষই বেরো না যায় আর তিনজনেরও যাই দেয় না ইসে রাজক এক মর্দে ফেরেঙ্গি নাকি আফাস ইসে রাজক এক মর্দে ফেরেঙ্গি নাকি আফাস হার চন্দ কে দানা উসে খুলা নি করতে জমহুরিয়ত কে তরজ হকুমত হে কে জিসমে বন্দে কু গনা করতে হে তোলা নি করতে বন্দে কু গনা করতে হে তোলা নি করতে দুনিয়া কু হে উস মাহদিয়ে বর হক কি জরুরত
दुनिया को है उस महदीए बर हक की जरूरत हो जिसकी ने गाजल जलाए आलम अफकार हो जिसकी ने गाजल जलाए आलम अफकार हर लहजा है मुमन की नहीं शान नहीं आन गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान एक जन मंत्री जे एक बुत उगर इशालर एक बुत मानुष गौनीबो दे नमाजी इन हरा खाने बुझाइबो इन रूर हरा प्रतिष्ठित होगी इन रूल प्रतिष्ठित होगी तल्ले इन फेयर है किसी दिन अल्लाह एन अब निजोरे बारा मानो गोरी आलम विदेशी जन गई मौसम मदरसा फिज दिफिला इन शुभ इबर शन्नर जीवन शुभ अनर लक्कर ना है इबर दुनिया में तो बेच जुते भी आखरत तो बेच जुते भी इतिहास शक की बेची देरियों नार रातियर मंत्री बेन्या शुज़ उड़ी भर आगे पदान मंत्री जत्ते टेलीग्राफ फटाई दिए टेलीफोन मारे दिए रातियर मंत्री शकल दला रहलों बीड़र फागल बनाई दखने